নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে আর একটা খুব সুন্দর রেডি টু মুভ, যারা একটা রিসেল ফ্ল্যাট খুঁজছেন কম প্রাইসের মধ্যে, টু বেডরুম ফ্ল্যাট, তো তাদের জন্য কিন্তু আজকে এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। দেখুন, দুটো বেডরুম রয়েছে, একটা ওয়াশরুম রয়েছে, আর একটা ব্যালকনি পোর্শন রয়েছে, আর সেপারেট কিচেন রয়েছে। তো যার ধরুন যে কম প্রাইসের মধ্যে একটা রেডি টু মুভ রিসেল টু বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন, তো তাদের জন্য কিন্তু ভালো রয়েছে ফ্ল্যাটটা। আর 535 স্কোয়ার ফিটে রয়েছে ফ্ল্যাটটা। আর আপনারা যারা ধরুন যে এরকম ফ্ল্যাট একটা নিতে চাইছেন কম প্রাইসের মধ্যে, তো প্লিজ আপনারা একবার আসুন, এসে সরাসরি ভিজিট করুন। দুটো বেডরুম রয়েছে, একটা রয়েছে 10/11 আর একটা রয়েছে 10/9। তো দেখুন, এই যে বেডরুমটি রয়েছে, দুটো বেডরুম রয়েছে, তো এই বেডরুমটির সঙ্গে আপনারা দুটো দুদিকে উইন্ডো পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি এই ফ্ল্যাটটার পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা অল ওভার কলকাতাতে যেসব রেডি টু মুভ বাড়ি, ফ্ল্যাট এবং ফাঁকা জায়গা বিক্রয় থাকে, সেগুলো ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি। আর আপনারা যদি আপনাদের যে কোনো ধরনের বাড়ি, ফ্ল্যাট বা ফাঁকা জায়গা রয়েছে, ধরুন যে আপনারা বিক্রয় করবেন কিন্তু বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন, তো চাইলে বিজ্ঞাপন দিতে পারেন। অথবা আপনাদের কোনো জমি রয়েছে যে আপনারা জয়েন্ট ভেঞ্চারে প্রমোটিং করবেন, তো চাইলে কিন্তু জয়েন্ট ভেঞ্চারে প্রমোটিংয়ের জন্য আপনারা পুরনো বাড়ি বা ফাঁকা জায়গা কিন্তু দিতে পারেন। তো দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। তো দেখুন, আমি পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, দেখুন এই যে ফ্ল্যাটটা যে রয়েছে, ফ্ল্যাটের যে মেন এন্ট্রান্স, তো মেন এন্ট্রান্সের যে গেটটি দেখুন, এক্সট্রা গ্রিল দিয়ে প্রোটেক্ট করা রয়েছে। মেন ডোরটাও কিন্তু হেভি স্ট্রং রয়েছে, তারপরে কিন্তু এক্সট্রা গ্রিল দেওয়া রয়েছে। আর এই যে দেখুন সিঁড়ির পোর্শনটা, সিঁড়ি রয়েছে এখানে। আর এটা হচ্ছে বলতে পারেন G+3 বিল্ডিং। G+3 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে রয়েছে, এই ফ্লোরের উপরে আর একটা ফ্ল্যাট রয়েছে। দেখুন আপনারা, সেকেন্ড ফ্লোরে রয়েছে 2BHK, 535 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 2BHK ফ্ল্যাট। দেখুন আপনারা, তো ফ্ল্যাটে আমরা এন্ট্রান্স করলাম। ফ্ল্যাটে এন্ট্রান্স করার পর যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ডাইনিং বলতে পারেন বা ড্রয়িং স্পেস রয়েছে এখানে ব্যালকনির সঙ্গে অ্যাটাচ করে, আর সরাসরি রয়েছে কিচেনের পোর্শন, আর কিচেনের সামনে রয়েছে একটা বেসিনের জায়গা। দেখুন আপনারা, খুব সুন্দর রয়েছে। আর এই যে চন্দননগর যে স্টেশন, যে মেন রোড রয়েছে, মেন রোডের উপরেই রয়েছে ফ্ল্যাটটা। আর চন্দননগর যে স্টেশন, স্টেশন থেকে আপনারা 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা এই ফ্ল্যাটের কাছে আসতে পারবেন। আর এখান থেকে জিটি রোড আপনার 700 মিটারের মধ্যে রয়েছে। এখান থেকে যে জিটি রোড বাস স্টপ, বাগবাজার যে বাস স্টপ, এখান থেকে আপনার 700 মিটার ডিস্টেন্সের মধ্যেই রয়েছে। আর এই যে পোর্শনটা দেখছেন, এটা কিন্তু আপনার ব্যালকনি পোর্শন, তো ব্যালকনিটাকে সেপারেট করে নেই, জয়েন্ট রয়েছে, যার জন্য সেই জায়গাটাকে আপনারা ইউজেবলভাবে ব্যবহার করতে পারবেন, সেই জন্য এইভাবে করে করা রয়েছে। তো এখানে একটা ওয়াশরুম রয়েছে, তার পাশে বেডরুম রয়েছে, পাশেই কিচেন, ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। যাদের ধরুন যে একটু ফ্যামিলি মেম্বার বেশি, যারা 1BHK রেটে একটা 2BHK ফ্ল্যাট খুঁজছেন, তো তাদের জন্য কিন্তু আজকের এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। আর এই ফ্ল্যাটটাতে আপনারা কিন্তু লোনও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে রয়েছে। এখানে আপনারা জল 24 আওয়ার্স ওয়াটার পেয়ে যাবেন, ওয়াটার 24 আওয়ার্স পেয়ে যাবেন। এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে জল আছে সেটা তো আপনারা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে আপনারা যে ফ্ল্যাটের যে হচ্ছে সাব মার্শাল বা মার্শালের যে ওয়াটার বা জলটা, সেই জলটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটে আপনাদের সিকিউরিটি গার্ড রয়েছে, স্ট্যান্ডার্ড বিল্ডিং ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা সিকিউরিটি গার্ডের যে সুবিধে সেই সুবিধেও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটে আপনারা টু হুইলার পার্কিং ফ্ল্যাটের সঙ্গে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আর যদি আপনারা কেউ মনে করেন যে 4 হুইলার পার্কিং নেবেন, তো যে দুটো 4 হুইলার পার্কিং ছিল, তো সেগুলো কিন্তু নেই এখন, তো ইন ফিউচারে যদি সেগুলো ফাঁকা হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যেতে পারেন। আর নাছাড়া কিন্তু আপনারা এর আশপাশে কিন্তু কার পার্কিংয়ের জন্য আপনারা রেন্টে জায়গা পেয়ে যাবেন। তো দেখুন,
তো দুটো বেডরুম রয়েছে। আর এই যে বেডরুমটা রয়েছে, এই বেডরুমটা রয়েছে আপনার অ্যাপ্রক্স 10x9। তো যার এই ফ্ল্যাটটা, তো ওনার এখানে সিঙ্গেল পার্সন, উনি একা থাকে, যার জন্য এই বেডরুমটাতে ওনার যে আসবাবপত্র সেগুলোই উনি রেখেছেন। সিঙ্গেল পার্সন জন্য দুটো বেডরুম ওনার ইউজ হয় না, একটা বেডরুম উনি ইউজ করেন, আর এই বেডরুমটাতে ওনার যে আসবাবপত্র সেগুলো উনি রেখেছেন। দেখুন এই বেডরুমের সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা উইন্ডো রয়েছে। আর এই যে উইন্ডোটা আপনারা দেখছেন, এই উইন্ডোটা রয়েছে আপনার নর্থের পোর্শন করে, নর্থের দিক করে রয়েছে। আর এই যে নর্থের পোর্শনটা, এটা কিন্তু একটা খুব ডিফারেন্ট লুক এই ফ্ল্যাটের ক্ষেত্রে, কেননা এই ফ্ল্যাটের নর্থের যে পোর্শনটা রয়েছে আপনি লাইফ টাইম ওপেন পাবেন। কি সুন্দর একটা ঝিল রয়েছে, বা পুকুর বলতে পারেন, দেখুন আপনারা। যার জন্য যে উত্তরে যে মানে ভালো একটা, যে গরমের দিনেও কিন্তু আপনি একটা ভালো এরকম একটা জলাশয় থাকার জন্য আশপাশের যে লোকালিটিটা সেটা কিন্তু ঠান্ডা হবে, এবং ইমার্জেন্সি পারপাসে, ফায়ার পারপাসে কিন্তু এখান থেকে ওয়াটার ইউজ করতে পারবে। আশা করা যায় এরকম কিছু হবে না, জাস্ট আমি একটু বলে রাখলাম এটা আপনাদেরকে। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা ঝিল রয়েছে। আর এই যে দেখুন ফ্ল্যাটের এখানে কিন্তু অনেকটা স্পেস ছাড়া রয়েছে, যার জন্য যে প্রপার ভেন্টিলেশান বা যে একটু খোলামেলা হাওয়া চলাচলের যে পরিবেশটা সেটা কিন্তু আপনারা এই ফ্ল্যাটের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো আমরা যে এবার যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যালকনি পোর্শন। তো ব্যালকনিটাকে সেপারেট না করে একদম এর সঙ্গে অ্যাটাচ করা রয়েছে, যার জন্য এই স্পেসটাকেও সঠিকভাবে ইউজ করা যেতে পারে। দেখুন, তো একটা ওয়াশরুম রয়েছে, আর ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় রয়েছে। আর দেখুন টাইলস বসানো রয়েছে, আর গিজার নেই। তো চাইলে যদি আপনারা মনে করেন যে গিজার ইউজ করবেন, গিজার বসানোর যে পয়েন্ট, সে পয়েন্টও কিন্তু করা রয়েছে, চাইলে আপনারা কিন্তু সেটা বসিয়ে নিতে পারবেন। দেখুন আপনারা, আমি যতটা পারছি এই ফ্ল্যাটের পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনারা যারা নেবেন, বা ধরুন যে চন্দননগরে একটা কম প্রাইসের মধ্যে 2BHK ফ্ল্যাট খুঁজছেন, তো প্লিজ আপনারা একবার আসুন, এসে সরাসরি ভিজিট করুন। ফ্ল্যাটটা কম প্রাইসের মধ্যে ভালো রয়েছে, তবে আপনাদের জীবিকা বা আপনাদের যে লোকেশান, যেটা আপনাদের পছন্দ মতো এরিয়া, তো আশা করা যায় এরিয়াটাও খুব ভালো রয়েছে। কেননা চন্দননগর যে স্টেশন রোড, স্টেশন রোডের উপরেই রয়েছে ফ্ল্যাটটা, চন্দননগরের যে ফটোগোড়া, মানে যে কোনো কাউকে বললেই আপনারা সরাসরি এই জায়গাটাতে আসতে পারবেন, ফটোগোড়া বললেই। আর উপরন্তু আরও বেশি জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। আর ফ্ল্যাটটিকে সরাসরি দেখার জন্য একদিন আগে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে একটু কল করে জানাবেন যে আপনারা ভিজিট করতে চাইছেন, বা ফ্ল্যাটটাকে সরাসরি এসে দেখতে চাইছেন, বা প্রাইস নেগোসিয়েশান নিয়ে যদি মনে করেন যে আপনারা ওনারের সঙ্গে কথা বলবেন, তো চাইলে কিন্তু আপনারা কথা বলতে পারেন। তো দেখুন সেপারেট কিচেন রয়েছে, উনি ওনার মতো করে ডেকোরেট করে রেখেছেন, তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে ডেকোরেট করে রাখতে পারবেন। আর এই ফ্ল্যাটের যে এরিয়াটা, চন্দননগর যে ফটোগোড়া, তো পিসফুল এরিয়া আমি বলছি তাই নয়, আপনারা একবার আসুন, এসে সরাসরি ভিজিট করুন। ভিজিট করলে বুঝতে পারবেন এই এরিয়া বা এখানকার লোকালিটিটা কেমন। এখান থেকে সব কিছু কিন্তু ধরে রাখুন আপনার 500 মিটারের মধ্যে আপনারা স্কুল, কলেজ, হসপিটাল, মার্কেট সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি থেকে। আর ফ্ল্যাটের নিচ থেকেই কিন্তু অনেক কমার্শিয়াল দোকান রয়েছে, যার জন্য এখানে আপনার দৈনন্দিন প্রয়োজনের যা কিছু আপনারা কিন্তু বেশিরভাগটাই ফ্ল্যাটের যে নিচে থেকে আপনারা পেয়ে যাবেন, কেননা একদম রোডের উপর রয়েছে, যার জন্য ফ্ল্যাটের মানে নিচ থেকে আপনারা দৈনন্দিন প্রয়োজনের সব কিছুই পেয়ে যাবেন। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট বা পৈতৃক কোনো সম্পত্তি রয়েছে, আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বিক্রি করার কিন্তু বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন, তো চাইলেই বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। তো এই যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি আপনার 10x12, আর তিনটে উইন্ডো রয়েছে। দেখুন দুটো ছোটো ছোটো উইন্ডো রয়েছে, ছোটো না বেশ বড় রয়েছে, আর একটা বড় উইন্ডো রয়েছে, যার জন্য প্রপার ভেন্টিলেশান, আলো বা হাওয়া কিন্তু আপনারা ভালো পেয়ে যাবেন। আর যেহেতু এই ফ্ল্যাটটা টপ ফ্লোরে নিচের ফ্লোর,
যার জন্য কিন্তু ফ্ল্যাটটাতে গরম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর লোকেশনটা ভালো, শান্ত পরিবেশে রয়েছে, 2 BHK ফ্ল্যাট, লো প্রাইসে যারা খুঁজছেন তো তাদের জন্য কিন্তু আজকের এই ফ্ল্যাটটি একদম পারফেক্ট রয়েছে। আর এই যে ফ্ল্যাটটির প্রাইস, তো উনি রেখেছেন, ওনার এই ফ্ল্যাটটির প্রাইস রেখেছে মাত্র 15,50,000 টাকা, তবে স্লাইটলি নিগোসিয়েট হবে। আপনারা প্রাইস নিগোসিয়েশন নিয়ে কথা বলার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন, তাহলে কিন্তু আপনারা সরাসরি যে ফ্ল্যাটের ওনার আছে তার সঙ্গে আপনারা ঘরে বসে থেকেই কথা বলতে পারবেন। আর ভিডিওটাতে আমি যতটা পেরেছি তুলে ধরেছি, তবু একটা ভিডিও দেখে তো সম্পূর্ণ ডিসিশন নেওয়া সম্ভব নয়, তো প্লিজ আপনারা একবার আসুন, এসে সরাসরি ভিজিট করুন। ফ্ল্যাটের কালারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখুন। এই যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন, এই ফ্ল্যাটটি 16 ইয়ার ওল্ড, আর ফ্লোরে কিন্তু খুব সুন্দর টাইলস করা রয়েছে। দুটো বেডরুম রয়েছে, সেপারেট কিচেন, ব্যালকনি পোর্শন, একটা ওয়াশরুম রয়েছে, স্টোরেজের জায়গা রয়েছে, ভালো রয়েছে ওভারঅল। যাদের ধরুন যে বাজেট কম তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে, তো প্লিজ আপনারা একবার আসুন, এসে সরাসরি ভিজিট করুন, বা প্রাইস নিগোসিয়েশন নিয়ে কিন্তু আপনারা এসে সরাসরি ওনারের সঙ্গে কথা বলতে পারেন। আর এই ফ্ল্যাটের যে লোকেশন, লোকেশন হচ্ছে চন্দননগর, চন্দননগর স্টেশন থেকে 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে ফটোগোড়া যে রয়েছে, ফটোগোড়া যে স্টেশন রোড, সেই রোডের উপরেই রয়েছে এই ফ্ল্যাটটি। ফ্ল্যাটটি ভিজিট করার জন্য কল করুন